বাড়ির অংশ ভেঙে বিপদ কলকাতায়। উদ্ধার করা হলো ভেতরে আটকে পড়া পাঁচজনকে। দমকল সূত্রে খবর, বহুতলের সিঁড়ির অংশ ভেঙে পড়ে বিপত্তি ঘটেছে। কলকাতার পুরবী সিনেমা হলের কাছে ভেঙে পড়ে একটি বাড়ির একাংশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। যান কলকাতার সিপি বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। দমকল সূত্রে খবর, বহুতলের সিঁড়ির অংশ ভেঙে পড়েই বিপত্তি ঘটেছে। বাড়ির ভেতরে পাঁচজন আটকে পড়েছিল বলেও জানান ওই বাড়িরই বাসিন্দা স্মৃতি দাস। তিনি বলেন, তাঁরা পাঁচজন উপরে আটকে পড়েছিলেন, ভাই নিচে। তিনতলার সিঁড়ি ধসে পড়েছে। ভেঙে পড়ার পরই এলাকার এক নেতাকে ফোন করেছিলেন তিনি। উনি এসেই সব ব্যবস্থা করেছেন। প্রসঙ্গত, দিন দশেক আগেই বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপরে থাকা বৌবাজার বাজারের দোতলার ঝুল বারান্দার একাংশ ভেঙে পড়েছিল। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হননি, তবে ব্যস্ত সময়ে আচমকাই বাড়ির অংশ ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সেই একই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল মহাত্মা গান্ধী রোডের ওপর পুরবী সিনেমা হলের কাছে।